নমস্কার বন্ধুরা, মুন কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে রসগোল্লা দিয়ে আইসক্রিম। চলুন দেখে নেওয়া যাক এই রসগোল্লা দিয়ে আইসক্রিম আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি হাফ লিটার দুধ গরম করতে দিলাম। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি, ঠান্ডা দুধ। এখানে আমি এক চামচ কাস্টার্ড পাউডার একটু গুলে নেব। এটা ভালো করে গুলে নিয়ে রেখে দেবো। এখানে নিয়েছি এক কাপ চিনি, তিনটে ছোট এলাচ। আমি এটা এবার গুঁড়ো করে নেবো মিক্সিতে। এখানে নিয়েছি ছটা রসগোল্লা। দুধটা আমার ফুটে গেছে। এবার আমি কাস্টার্ডের গোলাটা অল্প অল্প করে এর মধ্যে ঢেলে দেবো। এটা নেড়ে নেড়ে একটু ফোটাতে হবে, তাহলেই ঘন হয়ে যাবে। দেখুন আমার ভালো করে ফুটে গেছে আর দুধটাও কত ঘন হয়ে গেছে। এবার আমি চিনির গুঁড়োটা এর মধ্যে একটু একটু করে মিশিয়ে দেবো। চিনির গুঁড়োটা আপনারা একবারেই দেবেন না, অল্প অল্প করে দিয়ে নাড়িয়ে নিতে হবে। আমার পুরো চিনিটা মিশে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। আমি রসগোল্লাগুলো হালকা চেপে রসটা বার করে নিয়েছিলাম, এবার আমি এগুলো ছোটো ছোটো টুকরো করে নেবো। হালকা গরমের মধ্যে এবার রসগোল্লার ছোটো ছোটো পিসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে। এটা আপনারা রসগোল্লার পায়েস হিসাবেও খেতে পারেন গরম গরম, বা রসমালাই করেও খেতে পারেন। আমি এটা আইসক্রিম বানাচ্ছি আজ। এবার এটা একটু ছোটো ছোটো করে আর একটু ভেঙে নিচ্ছি। এটা আমি ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা আমার হয়ে গেছে। এবার এটা আমি একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। এটা এবার ফ্রিজে ওভারনাইট আমি রেখে দেবো। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। আমার জমে গেছে আইসক্রিম। এবার আমি এটা বের করে নেব চারপাশ থেকে কেটে। এবার আমরা একটা বাটিতে, আইসক্রিমের বাটিতে আমি এটা গার্নিশিং করে দিচ্ছি। আপনারা এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। দেখুন কত সুন্দর জমে গেছে। এটা খাবার সময় মিষ্টিগুলো একটু একটু করে মুখে যখন লাগবে আরও ভালো লাগবে খেতে। আমি কাজু আর চেরি দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।